বগুড়ার শাহজাহানপুরে রাস্তা উন্নয়নের সরকারি প্রকল্পে গ্রামের নিরীহ জনগণের টাকা দিয়ে রাস্তার মাটি কেটে নিয়েছে ঠিকাদারদের লোকজন। স্থানীয়দের অভিযোগ, ফুলকোট গ্রামের রাস্তাটি উন্নয়নের জন্য সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে টেন্ডার দেওয়া হয়, কাজ পাওয়ার পরেই সেই মাটিতে রাস্তাটিতে মাটি কেটে দেওয়ার জন্য গ্রামের নিরীহ জনগণকে চাপ দেয় ঠিকাদারের লোকজন। সেই কাজের জন্য অনেক অসহায় পরিবার টাকা রোজগার করতে না পেরে সুদের উপর ঋণ নিয়ে মাটি কেটে দেয়। রাস্তার লোকজন আসে তাই বলছে যার বাড়ির সাথে রাস্তা তারই দলে।